দেখো বন্ধুরা, আমাদের বাড়ির সামনে ক্লাব আছে, সেখানে পতাকা তোলা হয়েছে। তো কয়েকজন বাচ্চা ক্লাবের লোকরা মিলে পতাকা তুলেছে, আর দেখো এই ক্যান্ডিটা ওখান থেকে দিয়েছে, তো আমি নিয়ে চলে এসেছি। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে 11টা, আর তোমাদের সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অভিনন্দন ও ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো। আর আজকে আমার রান্না শুরু হয়ে গেছে, তো আজকে আমার রান্নার পরিমাণটা অনেকটা কম। তো কেন কম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকে আমার হোম ডেলিভারিতে বেশি রান্না করতে হচ্ছে না, অল্প অল্প রান্না করতে হচ্ছে। 7-8 জনের মতন আজকে আমাকে রান্না করতে হবে। কেন তার রান্না করতে হচ্ছে এত কম সেটা তোমাদের সঙ্গে আজকে। বন্ধুরা, অল্প রান্না করতে হলেও আমাকে মাছ মাংস দু রকমের মাংস সবই রান্না করতে হবে। আর আজকে কেন এত কম মানুষের রান্না করতে হচ্ছে জানো তো বন্ধুরা, আজকে স্বাধীনতা দিবস। অনেকে যার যার নিজের নিজের বাড়িতে গেছে, অনেকে ঘুরতে গেছে, এর জন্য অনেকে বাড়িতে নেই, এর জন্য আমাকে আজকে কম কম রান্না করতে হচ্ছে। আর এদিকে দেখো, আমি মাছ রুই মাছটা সব রান্না করব না, অল্প কয়েকটা করব। লোটে মাছটা রেখে দিলাম, এখানে কুমড়ো পাতার ঝোল করে নেব, কাঁকরোল ভাজা করব, আম দিয়ে টক ডাল করব, আর হলো চিকেনও করব, মাটনও করব। তো সব কিছু আজকে অল্প রিচ করব না, সব হালকা পাতলা রান্না করব। আর এখানে দেখো আমার শাশুড়ি মা গাছ লাগাচ্ছে, টাইম ফুল গাছ। আর আমাকে বলছে গাছগুলো আমি ছাদ থেকে নিয়ে আসলাম, তো আমি লাগাও, তো উনি লাগাচ্ছে গাছগুলো। আর বন্ধুরা, আজকে কেন হালকা পাতলা করব কল বলো তো, সবাই বয়স্করাই বেশিরভাগ আজকে বাড়িতে রয়েছে, এর জন্য ওনারা তো রিচ বেশি পছন্দ করেন না, তো হালকা পাতলা এর জন্য রান্না করব। তো রান্না আমি করে নিয়েছি। আর তোমাদেরকে একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি, আমার সকালবেলা তিনজনের বিরিয়ানির অর্ডার ছিল, তো বিরিয়ানি করেছিলাম আমি, সেটা আমার আর্লি মর্নিংয়েই দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো টিফিন বক্সগুলো আমি সব গুছিয়ে নিয়েছি, তো এগুলো আমার অনেকগুলো দেওয়া হয়ে গেছে, এগুলোই বাকি আছে, দিলে হয়ে যাবে। আর দেখো বন্ধুরা, এই যে এরকম প্যাকেটে করে আমি তিনজনকে বিরিয়ানি পাঠিয়ে দিয়েছি, আর একজনের মতন ছিল, সেটা আমার ছেলেকে আমি দিয়ে দিলাম, ও খেয়ে নিল। বিরিয়ানি খেয়ে চিকেন বিরিয়ানি করেছিলাম, তো এই রেসিপিটা তোমাদেরকে আমি পরে দিয়ে দেবো। আর আমিও দুপুরবেলা ভাত নিয়ে খেয়ে খেতে বসে পড়েছি, কেন অনেকটা বেলা হয়ে গেছিলো, তো ভাতটা খেয়ে নিলাম দুপুরবেলা। আর মাটনের চর্বিটা খেতে তো বন্ধুরা দারুণ লাগে, আমার তো খুব ভালো লাগে, জানি ভালো না তাও ভালো লাগে। আর বিকালবেলা একটু গরম গরম চা নিয়ে বসে পড়লাম। তো আজকের মতন আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।